স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতিকে 10 লাখ টাকা ঘুষ দিয়েও এমপিওভুক্ত না হওয়ায় স্ট্রোক করে মারা যান স্কুল শিক্ষিকা রোকেয়া খাতুন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সহ স্বজনরা লাশ নিয়ে ঘুষের টাকা ফেরতের জন্য গতকাল স্কুল মাঠে বিক্ষোভ করেছেন। সমাজ বিজ্ঞানের শিক্ষিকা রোকেয়া খাতুন দীর্ঘ 25 বছরেও কোনো বেতন ভাতা পাননি। এ কারণে এমপিও ভুক্তির জন্য দফায় দফায় স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম ও সভাপতি দিন মোহাম্মদ বাবুলকে 10 লাখ টাকা ঘুষ প্রদান করেন। গত 29 জানুয়ারি এমপিও ভুক্তির তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত না হওয়ার খবরে স্ট্রোক করেন রোকেয়া খাতুন। পরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোকেয়া খাতুনের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনরা। ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্স যোগে সরাসরি স্কুলে নিয়ে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী ও স্বজনরা। স্বজনরা বলছেন, ঘুষ নেওয়ার পরেও চাকুরি এমপিও ভুক্তি না হওয়ার কারণে শিক্ষিকা রোকেয়া খাতুন মারা গেছেন। 98 সাল থেকে এনাকে চাকরি ইনারে নেয়, কিন্তু নেওয়ার পরে ধাপে ধাপে অনেকবার শুধু টাকাই নেয়, বিলের কথা বলে কিন্তু বিলে কোনো খবর নেই। স্কুল এমপি হওয়ার পর তো এমনি বেতন হওয়ার কথা, কিন্তু তারপরে সভাপতি দিন মোহাম্মদ বাবলু উনি নিজে আমার কাছ থেকে টাকা নেয়। চোখ কাটার কারণটা মূলতই উনি বলছে যে আমার এই 24-25 বছর ধরে আমি স্কুলে চাকরি করি, আমার আজ পর্যন্ত চাকরি তো হলোই না, বরং আমার জায়গা জমি বেঁচেছে, তাদের টাকাটা দিলাম, আমার মানে চড়া তো খাইছি, আমার ঘরেও খাইছি, আমার সকল যে আছে এখন তারাই কী করবে। আর আমার যদি চাকরি যেভাবে ওনারা বলতেছে বা রাজশাহী বোর্ডে যে আমি যে কথা শুনছি, আমার চাকরি কখনোই হবে না, তাহলে আমার জীবন কী? উনি এই কথা বলেই শেষ। স্কুলের বেতন হয় না, কিছু পায় না, সেই কারণে এই বেতন হবো হবো সেই চেহা চাই চেহা দেয় রোদ ধরে থেকে থেকে এই সংবাদ পেয়ে দ্রুত স্কুলে যান উপজেলা নির্বাহী অফিসার। পরে ইউনোর আশ্বাসে স্বজন ও এলাকাবাসী স্কুল মাঠ থেকে মরদেহ নিয়ে বাড়িতে ফিরে দাফন সম্পন্ন করেন। এটা অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে খুবই একটা মানবেতর একটা বিষয় ঘটেছে। আমরা যারা ভুক্তভোগী সেই পরিবারের যারা সদস্য এখানে আছেন সকলের বক্তব্য শুনেছি, শুনে মানে যেহেতু একটা লম্বা সময় ধরে তারা এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা প্রাথমিকভাবে ওনাদেরকে যারা তাদেরকে অর্থ দিয়েছেন বলেছি যে সেটা আগামী এই 8 তারিখের মধ্যে ফেরত দিতে হবে, ওনারা সেটা অ্যাগ্রি করেছেন। আর যেই বিষয়গুলো এর বাইরে থেকে গেল যে দীর্ঘ সময় ধরে তারা এখানে কিভাবে কাজ করে গেছেন মানবেতরভাবে কোনো রকম বেতন ভাতা ছাড়া, তো সেই বিষয়গুলো আসলে আমরা তদন্ত করে দেখব যে আসলে ওনাদের ন্যায্যতাটা বা প্রাপ্তি যোগে এখানে কোনো গাফিলতি হয়েছে কিনা সেটা দেখে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেয় সেটা আমরা। আর স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি বলছেন, এমপিও ভুক্তির জন্য খরচ বাবদ 4 লাখ টাকা নেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয় কর্মরত অবস্থা, আজকে যদি কোনো কথা না হতো তারপরেও তো আমি মানবিক কারণ খরচ যা হয়েছে সেটা তো প্রধান শিক্ষক আমরা সবাই জানি, সেটা অবশ্যই ফেরতযোগ্য, আমরা মানবিক কারণে সেটা অবশ্যই। উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা পেয়ে আগামী 8 তারিখের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতিকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।